স্বপ্নলোক বিচরণ। আমি উড়তে চেয়েছিলাম মহাশূন্যে, ঘুরতে চেয়েছিলাম গ্রহ নক্ষত্র নিহারিকাপুঞ্জ ছায়াপথের প্রতিটি কোণায়। সেখানে আমি পদচিহ্ন ফেলতে চাইনি, শুধু চেয়েছিলাম মহান সৃষ্টিকর্তার সৃষ্টির বিশালতা অবলোকন করতে। কিন্তু আমি তো ক্ষুদ্র সৃষ্টি, সীমাহীন ইচ্ছার বিপরীতে পেয়েছি সীমিত পরিমাণ ইচ্ছা পূরণের স্বাধীনতা। অতঃপর আমি তোমাদের সাথে ধুলোর পৃথিবীতে দিব্যি থাকতে চেয়েছিলাম, চেয়েছিলাম আমৃত্য সহযোগিতা সহমর্মিতা নিয়ে তোমাদের সাথে সহবস্থান করতে। কিন্তু তোমরা তো পৃথিবীতে সৃষ্টি করে রেখেছো নানাবিধ বৈষম্যের স্তর বিন্যাস, যেখানে এক স্তর থেকে অন্য স্তরকে বিবেচনা করা হয় হীনতর হতে হীনরূপে। তোমাদের সৃষ্ট বৈষম্যের অভ্যন্ত দেয়ালে আমি দেখতে পাই প্রতিহিংসার আর ঘৃণার গ্রাফিতি। তোমাদের বিবেচ্য শ্রেণী বৈষম্যের মানদণ্ড অতীব জঘন্য। কেন তোমরা শুধু বিত্তবানকে সম্মানের মুকুট পরালে আর বিত্তহীনকে ভাবলে অবজ্ঞার সম্পূরক? তোমরা অনৈতিক বিত্তবানের গুণকীর্তনে লালাময়ী হও, আর তোমাদের জ্বালাময়িতা প্রকাশ পায় কেবল গরিবের ন্যায্য দাবিতে। কতটা বেকুব বিবেচনা তোমাদের, ছি! তোমাদের কি জানা নেই সম্মানের মানদণ্ড হওয়া উচিত ছিল নীতি নৈতিকতা আর ব্যক্তিত্ব, যা কিছুর অনুমোদন মহান আল্লাহ তাআলা দিয়েছেন? ও আচ্ছা, তোমরা তো আবার মানবতাবাদী সম্প্রদায়, মানবতার সুখ শান্তি নিরাপত্তা নিয়ে তোমাদের অনেক ভাবনা, চিন্তার ঘামে কিংবা জীবনের দামে হলেও নাকি তোমরা শান্তি প্রতিষ্ঠা করবেই। আসলে কি তোমরা শান্তিকামীদের জন্য শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছ, নাকি পেরেছ তাদের স্বাভাবিক জীবন বজায় রাখতে? ক্ষমতার প্রতিপত্তির যে অসম প্রতিযোগিতা তোমরা শুরু করেছ, সেখানে শান্তিকামীরা নিতান্তই বিপন্ন প্রায় সংখ্যালঘু মাত্র। তারা সেখানে শান্তি অন্বেষণ বাদ দিয়ে খুঁজে ফিরছে বেঁচে থাকার ন্যূনতম উপলক্ষ। আর তোমরা প্রগতিশীলরা, যারা নতুনত্ব আর সৃজনশীলতা নিয়ে নিজেরা ব্যস্ত থাকো এবং ব্যস্ত রাখো অন্যদেরকে, তোমাদের কণ্ঠে উচ্চারিত একটা শব্দ ক্যারিয়ার, ক্যারিয়ার আর ক্যারিয়ার। পদ পদবী ক্ষমতা বিত্ত বৈভব সুনাম সম্মান ফ্যান ফলোয়ার্স, এসব ছাইপাশ ছাড়া তোমরা আর কিছুই বোঝো না। দুনিয়াবি সবকিছুর জন্য কতটা প্রস্তুতি তোমাদের, যেন পৃথিবীতে তোমরা অনন্তকাল থেকে যাবে, তা না পারলেও অন্তত গড়ে যাবে পরবর্তী সাত পুরুষের ভবিষ্যৎ। কেননা তোমরা নিজেদের মনে করছো সভ্যতার ইতিহাসের শেষ কর্মজীবী, তোমাদের ঔরসজাত সন্তানরা হবে অপারক অপদার্থ অথর্ব। কুরুচিপূর্ণ উচ্চবাচ্য করে তোমরা আমার পরিচয় জানতে চাচ্ছ, তাহলে শোনো, আমি তোমাদের কণ্ঠে উচ্চারিত না হওয়া সে প্রতিধ্বনি যার উপস্থিতির আবশ্যকতা ছিল প্রতিটি নৈতিক স্খলন হওয়া কার্যক্রমে। কিন্তু তোমরা সেজেছ আপাদমস্তক এক বোবা শয়তান, আপন স্বার্থ রক্ষা ব্যতীত কোনো দায়িত্ব নিতে অনিচ্ছুক তোমরা। যেন চুপ থেকে নিশ্চিত করো জীবনের সব নিরাপত্তা, তবে তোমরা খুব বেশি দিন মুক হয়ে থাকতে পারবে না। অস্তিত্ব রক্ষার অজুহাতে হলেও তোমাদের নিরবতা ভাঙতে হবে, কারণ তোমাদের বহুতল সমাজের নিম্ন দেশে ভাঙনের কৃত্য শুরু হয়েছে। এখনো এ ভাঙন দমাতে না পারলে তোমাদের হবে ধ্বংসশীল এক মহাপতন, যার ভয়াল গ্রাসে তোমাদের বিলুপ্তি ঘটবে ডাইনোসরদের ন্যায়। আমি তোমাদের বিলুপ্তি চাই না, কামনা করি না ধ্বংসের, শুধু চাই সুবোধ ফিরে আসুক, স্থায়িত্ব আসুক সুবোধ সমাজের। তবে তোমরা কি সে সকল মানুষদের বুঝিয়ে বলতে পারবে যারা আমাকে কারণে অকারণে অভিসম্পাত করে গালি দেয়, হিংসাত্মক মনোভাব নিয়ে কামনা করে আমার সত্তাগত ধ্বংস? কিন্তু আমি তো কখনোই তাদের সাথে শত্রুতা পোষণ করিনি, আমি শুধু মতাদর্শগত পার্থক্য উপস্থাপন করে তাদের বোঝাতে চেয়েছি আমাদের চর্চা উপলব্ধির আদর্শিক বিন্দু।